हेलो फ्रेंड्स, वेलकम बैक टू नूपुर्स कुकिंग गैलरी एंड माय लाइफस्टाइल। आज हमें आपनादेर संगे जे रेसिपिटा शेयर करछि सेटा होच्छे बर्धमानेर खूब स्पेशल मिष्टी सीताभोग आर निखुति। बर्धमानेर ए स्पेशल मिष्टिटी आम्रा प्रत्येकेई खेते खूबी पछंद करी, ताई जोन्नोई जगत जोड़ा आज सीताभोग निखुतिर नाम। आज आमी आपनादेर साथे बर्धमानेर एकेबारे सिक्रेट सीताभोग रेसिपिटा शेयर करते चाई, ताई भिडियोटी शेष पर्यन्त देखबेन, कोनो पार्ट स्किप करबेन ना, ताहले किन्तु आपनार सीताभोग ठीकठाक हबे ना। तो चलुन देखे नी किभाबे होच्छे ए सीताभोग आर निखुति। फार्स्टे आमी एखाने निएछि 250 ग्राम मतो छाना। छाना लेबू दिए बा भिनेगार दिए बाड़ीते बनानो जाए सेटा आमरा सबाई जानी, किन्तु आज आमी এই 250 গ্রাম ছানা কিন্তু দোকান থেকে কিনে এনেছি। ছানাটাকে খুব ভালোভাবে ফার্স্টে হাত দিয়ে এরকম রগড়ে রগড়ে চটকে নিতে হবে কম করে 10-15 মিনিট। তারপর সেই ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নেব, খানিকটা রাখবো নিখুতির জন্য আর খানিকটা সীতাভোগের জন্য, হাফ হাফ করে। এবার এই হাফ ছানার মধ্যে আমি মেশালাম 4 চামচ মতো বাসুমতি চালের গুঁড়ো। অবশ্যই আপনি বাসুমতি চালটাই এখানে ব্যবহার করবেন, কারণ অন্য কোনো সাধারণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু সেই স্মেলটা আসবে না। চালের গুঁড়ো দিয়ে ছানাটাকে ভালো করে চটকে একটা কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে নিখুতির জন্য যে ছানাটা ছিল সেই ছানাটাকেও আমি ডোলে নিলাম ভালো করে। তার মধ্যে নিলাম 2 চামচ মতো সুজি, 1/2 চামচ ময়দা আর সামান্য বেকিং সোডা। আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর 2 হাতের সাহায্যে ডোলে এটাকে একটা আকার দিয়ে নিতে হবে। আপনি এখানে গোল আকারও দিতে পারেন নিখুতিগুলো, বা এরকম লম্বা লম্বা আকারও দিতে পারেন। আকার দেওয়ার সময় আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছিলাম। সমস্ত ছানাটা থেকে এরকম ছোট ছোট ল্যাংচার আকারে আমি নিখুতিগুলোকে আগে গড়ে নিলাম। অন্যদিকে গ্যাস অন করে আমি 2 কাপ জল বসালাম, আর তার মধ্যে দিলাম সামান্য ইয়েলো ফুড কালার। এটা একেবারেই অপশনাল, আপনি যদি কালার ইউজ করতে না চান তাতে কোনো অসুবিধা নেই, সাদা ধবধবে সীতাভোগও খুব সুন্দর লাগে দেখতে। এবার এই 2 কাপ জলের মধ্যে দেব বেশ খানিকটা চিনি, আর দিয়ে দেব কতগুলো লবঙ্গ আর এলাচ ফাটিয়ে। এটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে, তবে খুব বেশি ঘন করার দরকার নেই, সীতাভোগের রসটা একটু পাতলাই হয়। এবার গ্যাসে বসাবো কড়াই, আর তার মধ্যে দেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। আপনি চাইলে এর মধ্যে ঘিও মিশিয়ে নিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। তেলটা সামান্য গরম হলে তার মধ্যে এরকম স্টিলের একটা বড় ছাঁকনি ডুবিয়ে তার উপর এইভাবে ছানা আর চালের গুঁড়োর যে মিশ্রণটা সীতাভোগের জন্য রাখা হয়েছিল সেটা গ্রেট করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। পড়ার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত ফ্রাই করা যাবে না। সামান্য ফ্রাই হলে এটাকে তুলে নিয়ে রসের মধ্যে ছেড়ে দিতে হবে। স্টিলের ছাঁকনির মধ্যে দিয়ে যদি আপনি সীতাভোগটা এভাবে বানান তাহলে খুব সহজেই এটা তুলে নিতে পারবেন। আর এমনি কড়াইয়ের মধ্যে তেলে ছেড়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে তুলতে তুলতে সীতাভোগটা অনেক সময় পুড়ে যায় বা লাল হয়ে যায়, তাতে কিন্তু খেতে একদমই ভালো হবে না। আমি কিন্তু এখানে পুরো ছানাটাই গ্রেট করে একবারে দিচ্ছি না, তাতে পুড়ে যাওয়ারও সম্ভাবনা এবং ভাজাও ঠিকঠাক মতো না হওয়ার চান্স। সেই জন্য যতটা ছানা আমি রেখেছিলাম সীতাভোগের জন্য সেটা 4 বারে অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে সীতাভোগ বানিয়ে ডিরেক্ট রসে ছেড়ে দিচ্ছি।
আপনাদের বোঝা সুবিধার জন্য আমি আরও দু একবার সীতাভোগ বানানোর প্রসেসটা দেখিয়ে দিলাম। সমস্ত ছানার সীতাভোগ বানানো হয়ে গেল। সমস্ত সীতাভোগগুলো বানানো হয়ে গেলে যে রসটা আগে থাকতে বানানো ছিল তার মধ্যে ছেড়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে সেটা হাতায় করে তুলে আমি অন্য একটি পাত্রে রাখছি। বেশিক্ষণ রসে রাখলে সেক্ষেত্রেও সীতাভোগগুলো গলে যেতে পারে। দেখুন, এইভাবে আমি সমস্ত সীতাভোগগুলো অন্য একটি পাত্রে তুলে রাখছি এলাচ সমেত। এবার কড়াইয়ের মধ্যে আবার খানিকটা রিফাইন অয়েল দিলাম। রিফাইন অয়েলটা গরম হলে যে নিখুঁতিগুলো তৈরি করা ছিল সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই নিখুঁতিগুলো বেশ ডিপ ফ্রাই করতে হবে। আস্তে করে নাড়াচাড়া দিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে ভেঙে যেতে পারে। যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া থাকে, খুবই সফট হয় আর খুবই মুচমুচেও হয়। দেখুন, ফার্স্টে ইয়েলো কালার হয়ে গেল, তারপর ব্রাউন। দেখুন, এখানে নিখুঁতিগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে যাতে সমস্ত দিক সমানভাবে ভাজা হয়। এমন নয় যে কোনো দিকটা একটু বেশি ভাজা হয়ে যাবে আর কোনো দিকটা একটু কাঁচা থেকে যাবে। দেখুন, সমস্ত দিকটা সমানভাবে লাল করে ভেজে আমি একটি পাত্রে তুলে নিলাম এবং সেটা গরম গরম রসের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস, আমার নিখুঁতিও রেডি। এবার সীতাভোগের মধ্যে নিখুঁতিগুলো সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন। দেখুন কত অসাধারণ খেতে লাগে। আজ আমি আপনাদের সঙ্গে সীতাভোগ নিখুঁতির যে রেসিপিটা শেয়ার করলাম সেটা একেবারে বর্ধমানের স্পেশাল সিক্রেট রেসিপি। আমার এক পিস্তুতা দাদার বর্ধমানে মিষ্টির দোকান রয়েছে, তার কাছ থেকে এই সীতাভোগ নিখুঁতির সিক্রেট রেসিপিটা আমি জানতে পেরেছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা, বাই বাই।